আপনারা সুখ সায়রের হিন্দু সমাজের নেতৃস্থান। আপনাদের আজ দেখেছি শুধু একটি কথা বলার জন্য। আপনাদের বুদ্ধি আছে, বিবেচনা আছে, আপনাদের বুঝিয়ে বললে আপনারা বুঝবেন, এ বিশ্বাস আমার আছে। আমি শুধু এইটুকু বলতে চাই, আমাদের নিজেদের ধর্ম আমরা রাখতে পারি, কিন্তু পরের ধর্মে আমাদের কোনো হাত নেই। আমি নিজে বৈষ্ণব হতে পারি, কিন্তু তাই বলে শাক্তরা তো রক্তপাত করতে ছাড়ে না। উপায় কি? সেই রকম মুসলমানদের নিজেদের ধর্ম মতে চলতে দিতেই হবে। মহারাজ, এ গায়ে মুসলমানরা গোহত্যা করত না, কিন্তু এখন তারা জবাই করছে, এ খবর আমরা পেয়েছি। হ্যাঁ, সে খবর আমিও পেয়েছি, কিন্তু আমার বিশ্বাস তারা নিজে থেকে এটা করছে না, তাদের দিয়ে করানো হচ্ছে, যাতে দুই সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদের সৃষ্টি হয়। সেই বিভেদ আপনারা আর বাড়িয়ে তুলবেন না। এদের দাবি না রাখলে এরা আর থামবে না মহারাজ, কারণ আগে সেদিন আর নেই। শুনুন, ভারতবর্ষে মুসলমান আছে, এটা একটা ঐতিহাসিক সত্য, এই সত্য আমাদের মানতেই হবে। মুসলমানদের বাদ দিয়ে ভারতবর্ষ কল্পনা করা যায় না। ওদের দাবিয়ে রাখতে গেলে গোহিংসা তো থামবেই না, বরং মানুষের প্রতি হিংসা আরো বেড়ে যাবে। গ্রামের যা অবস্থা তাতে এটা কোনো মতেই হতে দেওয়া যায় না। এ ব্যাপারে আপনাদের আপনাদের দায়িত্ব অনেকখানি। আপনাদের করজোড়ে আমি অনুরোধ করছি, আপনারা এই হিংসাকে প্রশ্রয় দেবেন না। এই অবস্থায় সেটা করলে আমাদের সর্বনাশ হতে পারে।